নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক 2023 সালের wbha মাধ্যমিক টেস্ট পেপার সলভ করাবো বাংলার। তো দেখো, বাংলা টোটাল আমি পাঁচখানা সেট সলভ করাবো। তো দেখো, গ্রুপ এ থেকে সলভ করেছি ফার্স্ট, যেটা আছে নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। তো দেখো, এখানে থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে এমসিকিউবের ক্ষেত্রে, ফার্স্ট কোশ্চেন, তপনের মেসমশাই কোন পত্রিকা সম্পাদককে চিনতেন? তপনের মেসমশাই কোন পত্রিকা সম্পাদককে চিনতেন? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সন্ধ্যাতারা। 1.2 খুব হয়েছে করি, এইবার সরে পড়, অন্যদিকে যাও, এ কথা বলেছেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কাশীনাথ। 1.3 বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষ বলতে বোঝানো হয়েছে অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার নিমায় বাবু। 1.4 কী আছে, নাদিলা কর্বুর দল, কর্বুর শব্দের অর্থ অ্যান্সার হবে রাক্ষস। 1.5 রক্ষ সমুদ্রে, 1.5 কী বলছে, রুদ্র সমুদ্রের বাহু কাকে ছিনিয়ে নিয়ে গেল? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার আফ্রিকাকে। 1.6 তারপর যুদ্ধ এলো, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। 1.7 বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বিচিন্তা। 1.8 আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ঝর্ণা কলম। 1.9 এক সময় লেখা শুকনো হতো? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বালি দিয়ে। 1.10 সমাজ শব্দের অর্থ হলো? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার যথার্থতা। 1.99 বাক্যে ক্রিয়ার সঙ্গে যে সমস্ত পদে প্রত্যক্ষ সম্পর্ক নেই তাকে বলে? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার অকারক। 1.12 ব্যাস বাক্যের অপর নাম হলো? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বিগ্রহ বাক্য। 1.13 কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, নিম্নরেখ পদটি? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সম্বন্ধ পদ। 1.14 পাঁচ দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্চের উদাহরণ? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ভাব বাচ্চ। 1.15 কোনো বহুব্রী সমাসে একই পদের পুনরাবৃত্তির দ্বারা পরস্পরের এক জাতীয় কাজ করাকে বোঝায়? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ব্যতিহার বহুব্রী। 1.16 কী বলছে, বিভক্ত কখনই লুপ্ত হয় না? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সম্বন্ধ পদে। 1.17 নির্দেশকের একটি উদাহরণ হলো? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার গুলি। তো দেখো, এবার আমি সেট টু নিয়ে আলোচনা করব, নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে, 1.1 ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড়? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 8 বড়, মানে বছর আষ্টেকের। 1.2 বার্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার তেওয়ারে। 1.3 নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টার ছিল? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 4 বছর। 1.4 শান্ত হলুদ দেবতার ধ্যানে ডুবেছিল? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1000 ধরে। 1.15 কী বলেছে, কালো ঘোমটার নিচে মান রূপ অপরিচিত ছিল, অপরিচিত ছিল? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার আফ্রিকায়। 1.6 কী বলেছে, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার পাতার পোশাক। 1.7 কী বলেছে, পিতলের চেয়ে হালকা ধাতুর নাম হলো? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অ্যালমোনিয়াম। 1.8 ফাউন্টেন পেনের নাম ঝর্ণা কলম দিয়েছিল? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। 1.9 কোন বিখ্যাত লেখকের সংগ্রহে প্রায় 2 ডজন ফাউন্টেন পেন ছিল? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1.13 কী বলেছে, সপ্তাহ পথটি কোন সমাসের উদাহরণ? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দীঘু সমাস। 1.99 তারপর যুদ্ধ এলো, যুদ্ধ পথটি? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কর্মকারকে, শূন্য বিভক্তি। 1.12 কী বলেছে, আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুরি বাক্যটি? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার যৌগিক বাক্য। 1.13 রক্তমসি শুধু গানের গায়ে, এটি কোন বাচ্চের উদাহরণ? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কর্তৃবাচ্য। 1.14 বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কারক। 1.15 উপপদ শব্দটির অর্থ হলো? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সমপবর্তী পদ। 1.16 যে সমাসের কী আছে, সমস্যামান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। 1.17 কী বলেছে, যে বাচ্চায় ক্রিয়ার ভাবই প্রধান বলে প্রতীয়মান হয় তাকে বলে? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ভাব বাচ্চ। কী বলছি বুঝতে পারছো তোমরা? এবার আমি সেট থ্রি সলভ করবো। তো দেখো কী আছে সেট থ্রিতে, কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, এখান থেকে ফার্স্ট কোশ্চেন কী আছে, 1.1
জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন অ্যান্সারে খয়ের অ্যান্সার সাত দিন। 1.2 কী বলেছে, অপূর্বর বাবার বন্ধু হলেন অ্যান্সারে খয়ের অ্যান্সার নিমায় বাবু। 1.3 কী বলেছে, কোন গাছের নিচে গ্রামের ছেলেরা জড়ো হয়ে ধুলো ছুড়ুছুড়ি করেছিল অ্যান্সারে খয়ের অ্যান্সার নিম গাছের নিচে। 1.4 সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, এখানে মাঞ্জস শব্দটির অর্থ হলো তো দেখো এর অ্যান্সারে আমাদের খয়ের অ্যান্সার ভেলা। 1.5 কী বলেছে, হৈমবতী সুতো যাকে বধ করেছিলেন তিনি হলেন অ্যান্সারে খয়ের অ্যান্সার তারাকাসুর। 1.6 ঊষা কী বেশি আসবে অ্যান্সারে খয়ের অ্যান্সার করুণ বেশি। 1.7 বাংলায় অর্থভেদে যে সমস্ত শব্দ প্রয়োগ করা উচিত তেমন শব্দ কয়েকটি, তেমন কয়েকটি শব্দ হলো অ্যান্সারে খয়ের অ্যান্সার ব্যথাপ্রবণ অভিমানী সুগ্রাহী। 1.8 কী বলেছে, কনোটেশন শব্দটির অর্থ হলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কনোটেশন শব্দের অর্থ, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অর্থ ব্যক্তি। 1.9 প্রবন্ধিকের মতে কলম আজ কাদের কাছে অস্পৃশ্য অ্যান্সার হবে খয়ের অ্যান্সার পকেট মার। 1.1 অনুসর্গ এক ধরনের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অব্যয়পদ। 1.11 বাঁশি বাজে এটি কোন বাচ্চার দৃষ্টান্ত অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কর্মকর্তী বাচ্চ। 1.22 পাঁচ দিন নদীকে দেখা হয় নাই রেখাঙ্কিত পথটি কারক বিভক্তি হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কর্মকারকে কে বিভক্তি। 1.13 একই ধাতু থেকে কোনো বাক্যের কর্তা ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সমধাতুজ কর্তা। 1.14 কর্তৃপক্ষের ক্রিয়াটি অকর্মক হলে রূপান্তরিত হয় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ভাব বাচ্চে। তো দেখো এর অ্যান্সার হবে যে কর্তৃপক্ষে ক্রিয়াপদটি অকর্মক, একটু গণ্ডগোল আছে, ঠিক আছে, গণ্ডগোল আছে, অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয় অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ভাব বাঁচে। 1.15 যেখানে ছিল স্বর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, কোন বাক্য অ্যান্সার হবে খয়ের অ্যান্সার জটিল বাক্য। 1.16 মেঘাচ্ছন্ন পথটির সমাস হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার তৎপুরুষ সমাস। 1.17 অস্ত্র রাখো গানের দুটি পায় বাক্যটি অ্যান্সার হবে অনুজ্ঞাবাচক বাক্য। এবার আমি সেট 4 সলভ করাবো, হাওড়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন কেছে 1.1 পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দয়ালবাবুর লিচু বাগানে, ঠিক আছে। 1.12 কী বলেছে, নদের চাঁদকে পিসিয়া দিয়া চলিয়া গেল অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 7 ডাউন প্যাসেঞ্জার। পরের প্রশ্ন কী বলেছে 1.3 আমি বাবু ভারি ধর্মভীরু মানুষ, কথাটির বক্তা অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গিরিশ মহাপাত্র। 1.4 কী বলেছে, যুদ্ধের আগুনের দাবাদয়ে নষ্ট হয়ে গেল যে বাদ্যটি তা হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার জল তরঙ্গ। 1.5 কী বলেছে, কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায় কে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ঝামর। 1.6 কী বলেছে, সৃষ্টিকর্তা আফ্রিকাকে যার নিবিড় পাহাড় পাহারায় বেঁধেছিলেন তা হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বনস্পতির। 1.7 কী বলেছে, পপুলার সায়েন্স কোথায় লেখা সুসাধ্য অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ইউরোপ ও আমেরিকায়। 1.8 কলম কাদের কাছে আজ অস্পৃশ্য অ্যান্সার হবে খয়ের অ্যান্সার পকেট মারদের কাছে। 1.9 ওয়াটারম্যান অনেক উন্নতি করে তৈরি করেছিলেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ফাউন্টেন পেন। 1.10 বিভক্তি ও অনুসর্গ এই দুয়েরই বহুল ব্যবহার ঘটে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার করণ ও অবদান কারকে। 1.11 সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, এটি কী ধরনের বাক্য অ্যান্সার হবে খয়ের অ্যান্সার যৌগিক বাক্য। 1.12 অন্যের পরিচালনায় কাজ করে যে কর্তা তাকে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার প্রযোজ্য কর্তা। 1.13 তব বাক্য ইচ্ছে মরিবারে নিম্নরেখ পথটি কী বাক্য কী কারক, সরি অ্যান্সার হবে খয়ের অ্যান্সার করণ কারক। 1.14 বিনা জলেই স্বয়ং সন্ধ্যা সমাপন করিল নিম্নরেখ পথটি যে সমাসের উদাহরণ সেটি হলো তো দেখো এর অ্যান্সার হলো খয়ের অ্যান্সার কর্মধারায় সমাস। 1.15 কোনটি বিভক্তি প্রধান কারক নয় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার নিমিত্ত কারক। 1.16 তিল ত্রিফলা শিমুল সালা নিম্নরেখ পথটি কী সমাস অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দ্বিগু সমাস। 1.17 কী বলছে, যে বাচ্চে ভাবি প্রধান বলে প্রতীয়মান হয় তাকে বলে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ভাব বাচ্চ, তাকে কী বলে অ্যান্সার হবে ভাব বাচ্চ। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে আমাদের, তো দেখো এবার আমি
সেট ফাইভ সলভ করাবো হুগলি ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে 1.1-এ, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, অলৌকিক ঘটনাটি হলো অ্যান্সার গোয়ার অ্যান্সার তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। 1.2-তে স্টেশন থেকে নদীর ওপারকার ব্রিজের দূরত্ব ছিল অ্যান্সার গোয়ার অ্যান্সার 1 মাইল। 1.3-তে নকল পুলিশ হরিদা কত টাকা ঘুষ নিয়েছিলেন অ্যান্সার গোয়ার অ্যান্সার 8 আনা। 1.4-এ কী বলেছে, ছড়ানো হয়েছে কাছে দূরে, কাছে দূরে কী ছড়ানো হয়েছে অ্যান্সার গোয়ার অ্যান্সার শিশুদের সব। 1.5-এ হায় ছায়াবৃত্ত, এখানে ছায়াবৃত্ত বলা হয়েছে অ্যান্সার গোয়ার অ্যান্সার আফ্রিকাকে। 1.6-এ অট্টগোলেও কি স্তব্ধ হয়ে আছে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার চরাচর। পরের প্রশ্ন কী বলছে 1.7-এ, যে লোক অজন্মা ইজারা পেয়েছে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পাজামা। পরের প্রশ্ন 1.8-এ কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ফাউন্টেন পেন। 1.9-এ বাবু কইল ড্রাইভার্স উদ্যুতিটির বক্তা অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার লর্ড কার্জন। 1.10 কী বলছে, আপনি একটা মিনিট থাকুন বিরাগজি নিম্নরেখ পথটি অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সম্বন্ধ পথ। 1.11-এ সেনাপতি পদে আমি বরিনু তোমাকে বাক্যটি অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কর্তৃপক্ষ। 1.12-তে কী আছে, কালস মরে এর সমাস হলো অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কর্মধারের সমাস। 1.13-তে বয়স 30 বছরের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখালাই দেখাইল বাক্যটি অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার যৌগিক বাক্য। পরের প্রশ্ন কী বলছে 1.14-এ যে কোনো কারকের যে কোনো পথকে অন্বিত করে যে বিভক্তি অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার তির্যক বিভক্তি। 1.15-এ সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পথটি গঠন করে তাকে বলে অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সমস্ত পদ। 1.16-এ নিচের কোনটি নির্দেশকের দৃষ্টান্ত অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার গুলি। 1.17-এ কী বলছে, বাচ্চ শব্দটির অর্থ হলো অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বক্তব্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।